হিন্দুই, হিন্দুদের জন্য হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার ভিউয়ার্স, হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার ইস্যু, জালিয়াতির পিএইচডি লইয়া কী করিব। আপনারা এই হেডলাইনটি হয়তো বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় দেখেছেন। আসলেই জালিয়াতির পিএইচডিতে এখন দুনিয়া ভর্তি। জালিয়াতির পিএইচডি, জালিয়াতির ইঞ্জিনিয়ারিং, জালিয়াতির ডিপ্লোমা, নানান কিছু, জালিয়াতির ডাক্তারের সন্ধান পাওয়া যায় আজকাল। তো এই পৃথিবীতে যখন ভেজাল, চারিদিকেই ভেজাল, বিশেষ করে আমাদের দেশে খাবার দাবারের ভেজাল আপনারা জানেন। তো সেইখানে শুনেছি যে প্রায় 5,000-এর মতো ফেক, মানে ভুয়া পিএইচডি দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশে। এবং কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, সাংবাদিকতা বিভাগের 3 শিক্ষকদের ব্যাপারে একটা প্রতিবেদন এসেছিল যে পিএইচডিতে চৌর্যবৃত্তির অভিযোগে 3 শিক্ষক সাসপেন্ডেড। তো শুধু অন্তত এই চৌর্যবৃত্তি অর্থাৎ নকল বা চুরি করার অপরাধে তাদেরকে সাসপেন্ডেড করছে, ভালো কথা। তাহলে অন্তত তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, বোঝা যায় যে তারা পড়াশোনা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছে বলেই তারা শিক্ষকতার চাকরি হয়তো পেয়েছে। কিন্তু পরে হয়তো বিদেশে গিয়ে পিএইচডি করার জন্য তারা একটু চৌর্যবৃত্তির আশ্রয় নিয়েছে। সেটা যে বর্তমানে ভেজালের জগতে টুকটাক ভেজাল হয়তো মেনে নেওয়া যায়। তো গত মাসে আপনারা এই তামিলনাড়ুতে একটি দেখেছিলেন, একটি নিউজ দেখেছিলেন যে একটি বিশ্ববিদ্যালয়ে প্রায় 150 পিএইচডি ডিগ্রি দিচ্ছিল এবং সেইখানে বেশ বড় বড় নামি দামি নেতারা সেইখানে গেস্ট হিসাবে উপস্থিত ছিল। যাই হোক, পরে পুলিশ প্রশাসন সেই ব্যাপারটা জানতে পেরে যে এইখানে ভুয়া ডিগ্রি দেওয়া হচ্ছে এবং সেটা অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছিল, এবং এই জিনিসটা ব্যাপকভাবে হেডলাইনে এসেছে। এবং বিশেষ করে এই ওই তামিলনাড়ুর যেই ডিগ্রিটা, এটা বলা হয়েছে যে 20,000 থেকে 1,00,000 টাকা তাদের এই ডিগ্রিটা পাওয়া যায়, পিএইচডি ডিগ্রি। তার বাংলাদেশে যে 5,000 পিএইচডি ভুয়া ডিগ্রি আছে, তো বলা হয়েছে যে তারা হয়তো কেউ এই 2-4,00,000 টাকা বা 5,00,000 টাকা খরচ করে এই ডিগ্রিটা নিচ্ছে। তো আমার একটি ঘটনা মনে পড়তেছে যে আমাকে মানে আমি যখন প্রথমে প্রায় 8-10 হইল যখন আমি আমেরিকায় থাকি, আমাকে বাংলাদেশ থেকে একজন লোক বলল যে নিউ ইয়র্কে এক লোক থাকে, হ্যাঁ, সেই লোকটা রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং উনি ডক্টর অমুক, উনি পিএইচডি। তখন আমি ভাবলাম যে পিএইচডি ওলা রিয়েল এস্টেট, মানে যারা সত্যিকার অর্থে পিএইচডি, তারা হয়তো কোনো ফার্মে রিসার্চ করে, কোনো কোম্পানিতে সায়েন্টিস্ট হিসাবে অথবা কোনো বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করায়, মানে সেই জাতীয় কাজকর্ম আর কি। তো রিয়েল এস্টেট রিয়েলটর পিএইচডি ওয়াজ ভেরি মানে টাফ টু সোয়ালো। তারপর আমি যখন ব্যাপারটা দেখলাম, দেখলাম যে হ্যাঁ, সে ঠিকই, মানুষটাকে চিনলাম, দেখলাম যে সে ঠিকই পিএইচডি। কিন্তু এই পিএইচডি আপনারা বাংলাদেশে বা ভারতে যেই এটা হচ্ছে, যেই ক্রিটিসিজমটা হচ্ছে, যেই একটা কেলেঙ্কারি মতো মনে হচ্ছে, সেই কেলেঙ্কারির কিন্তু উৎস কিন্তু বাংলাদেশ বা ভারতের চাইতে বরং আমি বলবো যে ওয়েস্ট, আমেরিকা এবং ইউরোপ। বিশেষ করে ইন্টারনেট আবিষ্কারের পরে, 1990-এর পরে থেকে যখন ইন্টারনেট ব্যাপকভাবে এবং হাই টেকনোলজি যখন আবিষ্কার হয়ে গেল, তখন কিন্তু তারা অনেক বুইফোর, বিশেষ করে ক্যারিবিয়ান আইল্যান্ডগুলিতে, দ্বীপ দেশগুলিতে ছোটো ছোটো এই নামে বেনামে তারা বিভিন্ন সংগঠন, সংস্থা, বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল এবং সেই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে $1,000 তখন এই পিএইচডি ডিগ্রি, এমবিএ ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি এইগুলি কিনতে পারত। কিন্তু ইদানিং এটা পরে ওই গত 10-15 এটা যথেষ্ট ক্র্যাকডাউন হয়েছে, কিন্তু এখনও আছে। তবে এখন এত সস্তায় পাওয়া যায় না, ওই আপনাকে কিছু দেখাইতে হয় যে কিছু ইউ আর ডুইং সামথিং, মানে যেইভাবে হোক হয়তো সপ্তাহে বা মাসে একদিন যাইতে হয়, গিয়ে ওই মানে ফিটাও এখন $10,000-25,000। তো এইভাবে তো এইটা একটা নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলেস বা এই আমেরিকাতে এটা বলা যায় যে এটা একটা প্যান্ডেমিকের আকার ধারণ করছে, এই ফেক
ডিগ্রিগুলি। আপনারা, আমি নিউ ইয়র্কে দীর্ঘদিন ছিলাম, আমি অনেক দেখেছি বিভিন্ন সমাজে তারা এই মানে সেটা বাঙালি সমাজে বা বিদেশি সমাজে কিছু মানুষ আছে যারা নাকি ডিগ্রিটা, সেটা যেই ডিগ্রি হোক, পড়তে হোক আর না হোক, তারা একটা ডিগ্রি চায় এবং সেই ডিগ্রিটা অনেক ক্ষেত্রে অনেকে কাজেও লাগায়। যে আমরা বলি যে জালিয়াতির পিএইচডি লয়ে কী করিব, জালিয়াতির পিএইচডি লয়েও কিছু করা যায়। যেমন এই যে আপনি দেখছেন না আমাদের এইখানে এই ভোটগুলি আছে, তা আপনি যদি সঠিক জায়গায় সঠিকভাবে পলিটিক্যাল কানেকশন টানেকশন থাকে ঠিকঠাক মতো, তাহলে আপনি আর এই জালিয়াতির পিএইচডি দিয়ে ভালো পয়সা কামাইতে পারবেন এবং সেই কামাই করে পয়সা দিয়ে আপনি গলফ খেলবেন, আপনি এই বোটে চড়ে ঘুরে বেড়াইবেন, ভ্যাকেশন করবেন, আনন্দ উৎসব করবেন, আর পাড়ায় পাড়ায় বইলে বেড়াইবেন, আমি 5টা মন্দির করছি, 300 মানুষকে চাকরি দিছি, আপনি নানান কিছু করবেন, আপনি এই পলিটিক্স করবেন, নির্বাচনে দাঁড়াইবেন, আপনি সংগঠন বানাইবেন। মানে আপনি নিউ ইয়র্কে যদি আপনারা আসেন দেখবেন যে এমন কোনো নাম নাই যেটা নাকি সংগঠন নাই। যেমন এমন সংগঠনও আছে, এই শুধু নাম কাউ আসছে সংগঠন, সাইনবোর্ড সংগঠন, যেমন নিউ আমেরিকান দান্দাবাজ অ্যাসোসিয়েশন, মানে যেটারে বলে নাডা, নাডা অ্যাসোসিয়েশন আছে, তো এইরকম হিন্দু সুরক্ষা কমিটি আছে, এই নামে মাত্র। এগুলি কিন্তু আপনি দেখবেন এক দুজন মানুষ নিয়ে এই যে এই দান্দাবাজির এই সংগঠনগুলি করতেছে এবং তারা সেইখানে পিএইচডি ইঞ্জিনিয়ার লাগাইতেছে। তো এই পিএইচডি ইঞ্জিনিয়ারের গল্প বললে আমি অনেক আপনাদেরকে বলতে পারবো। এইখানে কিছু কিছু কলেজ আছে, তারা কলেজ এখান থেকে আপনি ব্যাচেলার ডিগ্রিও পাবেন, কিন্তু কীভাবে পাবেন, ওরা ওই কলেজের নাম করে একটা রেজিস্ট্রেশন করে তাদেরকে, তারপরে কোনো এক হোটেলে উইকেন্ডে আপনি আসবেন, ওইখানে টিচার বৈশা থাকবে, আপনি ফি দিবেন, আপনার সপ্তাহে একদিন আসবেন, আইসা ওই বই খুলা পরীক্ষা দিয়া আপনার ডিগ্রি ফাইনাল, আপনি ডিগ্রি পাস হয়ে গেল, আপনার পড়াশোনা শেষ, আপনি ব্যাচেলার ডিগ্রি পাইলেন। আবার আপনি বই ফোর একটা ডিগ্রি কলেজ থেকে আপনি কোন জায়গায় কী আছে অনলাইনে ইন্টারনেট থেকে আপনি গেটে $8,000-10,000 দিয়ে আপনি MBA একটা নিয়ে নিতে পারবেন এবং পরে দেখা গেছে যে আপনি এখন খুঁজে দেখবেন 10-12 বছর পরে সেই ইউনিভার্সিটি উদা হয়ে গেছে, আপনি ওই ইউনিভার্সিটির নামও পাইবেন না। আবার সেইভাবেই আপনি পিএইচডি আপনি করতে পারেন, কোন কোর্সে পিএইচডি করছেন এটা বলার দরকার নাই, বা পিএইচডি কোন কাজে লাগাচ্ছেন এটারও বলার দরকার নাই, আপনি শুধু পিএইচডি হইলেই চলে। আপনি পিএইচডি করে মানে লোকজনের দিয়া বলবেন যে ডক্টর লাগাইবেন, বন্ধু বান্ধবরাও দুই চারজন আপনার ডক্টর বলা শুরু করবে, তো এইভাবেই হয়ে যাবে। তারপরে আপনার এই যে এখন তো এই ইন্টারনেটের আবিষ্কারের পরে কিছু কম্পিউটার ল্যাঙ্গুয়েজের পরে আপনার পড়াশোনারও তেমন একটা দরকার হয় না, আপনি একটা 6 মাসের ডিগ্রি করে আপনি কোনো রকম এই একটা চাকরি নিতে পারলে যে টুকটাক ই করে, তারপরে আপনি ইঞ্জিনিয়ার লাগাই দিলেন নামের সাথে, অমুক এই পার্পল ডে ইঞ্জিনিয়ার, মানে ওই রকম আপনি নামায় দিতে পারেন ইঞ্জিনিয়ার নাম। তারপরে আপনি এই পিএইচডি ডক্টর, ডক্টরেট, ডক্টর নাডা অ্যান্ড অল দোজ থিং আপনারা করতে পারেন। এবং তারপরে সমাজে তো আছেই, এক শ্রেণীর লোক আছে, আপনি যদি পয়সা খরচ করেন ঠিকঠাক মতো তাহলে আপনার পিএইচডির সাইনবোর্ড লিয়ে তারা ঘুরবে, তারা বিভিন্ন জায়গায় বলবে ডক্টর অমুক, ডক্টর নন্দলাল, ডক্টর আলী, ডক্টর নাডা, ডক্টর পার্পল, মানে কত নামে, যেরকম নামের সংগঠন আছেন সেইরকম নামের আপনি পিএইচডিও পাইবেন। তো এইগুলি কিন্তু হর হামেশা হচ্ছে। তারপরে আপনি একটু ভালো মতো জন ই হয়ে গেলে গা আপনি একটু লোকজনের মধ্যে এইটা যদি কোনো রকম গিলায় ফেলতে পারেন, বিভিন্ন সংগঠনে টাকা পয়সা দিয়া $200-500 দিয়ে দিয়া এরকম 20-25টা সংগঠন দিলে আপনারা সবাই, মানে আমরা বাঙালিরা এমন লোভি, আপনার $100 জন্য আপনার পিছনে সারাদিন ঘুরবো 2-4টা লোক এরকম আছে, তো এবং আপনার নাম দিবে বিশাল বিশাল ই করে, যাতে আপনি ভবিষ্যতে যদি আপনার কাছ থেকে আরও বেশি খোয়ানো যায়। হ্যাঁ, যদিও এগুলি আর দেয় না, তো আপনার তো একবার এক লোক যদি তার ভালো বলে ডক্টর বলে তারপরে 3 দিন পরে কি শেয়ার চেঞ্জ করতে পারবে? তো এইভাবেই আপনি যখন সংগঠনে যাবেন, পরিচিত হয়ে যাবেন ডক্টর হিসাবে, তখন আপনি একটা নির্বাচনে দাঁড়ায় যাবেন গা। আর নির্বাচনের বিউটি কি জানেন আপনার এইসব দেশে আর কি, এই আমেরিকা কানাডাতে নির্বাচনের বিউটি হইল আপনার পকেটের পয়সা খরচ করতে হবে না। যদি আপনি এক্সট্রিমলি রিচ হন, আপনি সরকারের পয়সা না নিয়ে যদি মনে করেন যে না আমি এত টাকা খরচ করব যে আমার সামনে কোনো ক্যান্ডিডেট যাতে না আসতে পারে, তাহলে আপনি কীভাবে এইখানে সরকারি ইসে আপনি নির্বাচন করতে পারেন? আপনি যদি $1,000 তোলেন আপনাকে গভর্নমেন্ট দিবে $9,000 বা এই করার জন্য,
তাহলে আপনি এই $1,000 তুললে আপনি $10,000 পাচ্ছেন। তাহলে আপনি যদি $10,000 তুললেন তাহলে $1,00,000। এখন $10,000-$15,000 তোলা কিন্তু খুব ইজি। আপনার যদি দুই চারটা বন্ধু বান্ধব থাকে ভালো, $100-$200 দিয়া বা $1,000 দিয়া বা আরও মানে এরকম সখানেক লোকের কাছ থেকে যদি, মানে যেমন নিউ ইয়র্কে আমাদের প্রায় 20-25 বা 50,000 বাঙালি আছে আমার মনে হয় আর কি, 50,000 বাঙালি আছে। 50,000 বাঙালির মধ্যে যদি 500 জনের কাছ থেকে আপনি $100 করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি $50,000 তুলে পারেন, এবং গভর্নমেন্ট থেকে আপনি আরও যদি 9-10 গুণ পান তাহলে আপনি $500,000 $500,000 আপনার পেয়ে গেল। এখন আপনার এই 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 আমরা যেই সব জায়গায় বাঙালিরা ছোটোখাটো ওই কাউন্সিলম্যান বা অ্যাসেম্বলিম্যান এইসব জায়গায় যখন নির্বাচন করে, এই এলাকাগুলি কয়েক মাইল 3-4 মাইলের মধ্যে থাকে, এই 3-4 মাইলে পোস্টার লাগাইতে আপনার লাগবে হয়তো 3-4 হাজার পোস্টার লাগবে। সর্বসাকুল্যে আপনি $20,000-$25,000 একটা নির্বাচন নামাই দিতে পারবেন, কিন্তু আপনি নানান ওই কিছু দালাল শ্রেণী আছে এখানে, কিন্তু কিছু প্রতারক চক্র আছে, তারা মিলা জিলা এই এটা একটা ব্যবসা। হ্যাঁ, আপনারে নানান উচিলায় খরচ দেওয়া দিব, আপনার একজন ভিডিওগ্রাফার যদি আপনার পিছনে ঘুরে সারাদিন আপনার তারা আপনি $200-$300 মজুরি দিলেন, কিন্তু যেহেতু দালাল শ্রেণীর লোক তারা একটা সিন্ডিকেটে আছে সেইখানে আপনি তাকে $1,000 দিলেন কিন্তু তার বিল তুলে দিলেন $25,000, ওই যে $1,000 তারা দিয়ে $24,000 খাইয়ে দিলেন, এটা খরচের মধ্যে আপনি দেখাই দিলেন। আপনি পোস্টার ছাপাইলেন পাঁচ হাজার পোস্টার ছাপাইতে আপনার খরচ হইল বড় জোর $1,000, কিন্তু আপনি $5,000 পোস্টার ছাপাইয়া ওই পোস্টার কোম্পানিরে আরও $500 এক্সট্রা দিলে সে আপনার নামে বিল দিয়ে দিব $10,000। তো এই জিনিসগুলি এই আমাদের এই যে এই সমস্ত এই এই যেগুলি নাকি এই বৈফোর নেতারা আর কি, যারা নাকি ওই যে জালিয়াতির PhDওয়ালা, তারা এইভাবে বাড়ি গাড়ি বিত্ত বৈভবের মালিক হচ্ছে। হ্যাঁ, এবং অনেকেই বাঙালিরা আপনারা দেখবেন কিছুদিন পরপরই নির্বাচনে নাইমা পড়ে, অনেক মানুষ নির্বাচনে নাইমা পড়ে। সো দিস ইজ এইটা একটা জিনিস। আর মাশাল্লাহ একটা চাকরি যদি পাওয়া যায় কোনোভাবে, সেই চাকরিটাকে ধোয়ায় খাইতে খাওয়ার জন্য যত ধরনের ই লাগে মানে পন্থা আছে, তারা এগুলো আবিষ্কার করে এবং সেইটার জন্য লোকজনও প্রচুর আছে। তো এই হলো আমাদের ফেক ডিগ্রির কাজ কারবার। তো এখন তবে ফেক ডিগ্রি এখন অতটা না হইলেও কিন্তু হচ্ছে, এবং বিশেষ করে ধরেন আপনি একজন এই মেডিকেল সায়েন্সের লোক বা আপনি একজন অ্যাটর্নি, হ্যাঁ, কিন্তু আপনারা দেখা গেল যে একটা PhD আপনি লইয়েছেন, আপনার থিওলজি, আপনি ধর্মের কিছুই জানেন না, আপনি কোনো কিছুই বুঝেন না, আপনি কোন ধর্মের থিওলজি এইটাও বলেন না, মানে কোন থিওলজিতে আপনি PhD করছেন বা এই PhD কাজ কী এইটাও আপনি ই করতে পারেন না। আর এইখানে কিছু ইউনিভার্সিটিতে আছে সার্টিফিকেট কোর্স আছে। তো সার্টিফিকেট কোর্সগুলি কী, সার্টিফিকেট আপনি 3-6 মাসের একটা কোর্স আছে, ওইটা পয়সা দিলে ওইটা পাস ফেলের কোনো ব্যাপার না, আপনি খালি কোর্স ওই যে প্লাম্বিংয়ের মতো আর কি, যা আপনি বা ইলেকট্রিক্যাল মেরামত এই জাতীয় কোর্সগুলি আছে না, রেডিও মেকানিক এই জাতীয় অনেকগুলি কোর্স আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে দেয় অল্প সময়ের জন্য। এখন আপনি যদি ধরেন আপনি MIT মতো বিশ্ববিদ্যালয়ে আপনি গেলেন, গিয়ে একটা ওদের একটা সার্টিফিকেট কোর্স করে বললেন যে আপনি MIT থেকে ডিগ্রি প্রাপ্ত, এগুলি কিন্তু বাংলাদেশে খায় বেশি। আপনি যদি MIT, হার্ভার্ড, অক্সফোর্ডের নাম বলেন, হ্যাঁ, 6 মাস কোনোরকম নেতা নেত্রী গোপলাপানগুলি যদি আইসা বা এইখানকার ধান্দাবাজ পলিটিশিয়ান, বললাম না আপনাদেরকে যে নিউ আমেরিকান ধান্দাবাজ অ্যাসোসিয়েশন, এই ধান্দাবাজ অ্যাসোসিয়েশনের কামও কিন্তু এই জাতীয়, এগুলি আপনার ওইখানে গিয়ে আপনি একটা ডিগ্রি নিয়ে আইসা বললেন যে আপনি এই MIT গ্রাজুয়েট, হার্ভার্ডের গ্রাজুয়েট, তো এগুলি কিন্তু চলে। তারপরে আবার এই সংগঠনের আরেকটা এই কাজ কারবার আছে, সেটা হলো যে আপনি একটি ই করলেন, একটা অনুষ্ঠান করলেন, সেই অনুষ্ঠান কইরা আপনি বললেন যে আপনার ইসের এইখানে খরচ হয়েছে $10,000, এটা কী খরচ? এটা কিন্তু বন্ধুবান্ধব লয়ে আপনি ফুর্তি টুটিতে করলেন, $1,000-$2,000 খরচ করলেন, কিন্তু আপনি সিটিরে সরকারি ইসে খরচ দেখালেন $10,000, যে এই সংগঠন রয়েছে মানুষের কল্যাণে কাজ করে, সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করে, এবং সেই সোশ্যাল ওয়েলফেয়ার করতে গিয়ে তার এই মানে আউটরিচ প্রোগ্রাম করতে হয়েছে এই মানুষকে নিয়ে, এবং এইখানে এই 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 অনুষ্ঠানটা দরকার ছিল, এটা জাস্টিফাই করে এখানে কিছু ধান্দাবাজ নেতা নেত্রী আপনি আমন্ত্রণ করবেন আইনে এদেরকে দিয়া দুটা বক্তৃতা দিয়া আপনি বেশ পকেটে $8,000-$10,000 ঢুকাই নিলেন।
তো এইগুলি হচ্ছে। তারপরে আপনি কোনো মন্দিরে ডোনেশন করলেন, মন্দিরে ডোনেশন করার সময় ধরেন প্রণামীর বাক্সে আপনার $1,300 আছে, সেই টাকাটা নিয়ে আপনার পকেটে ঢুকাইয়া তারপরে একটা চেক লিখে দিবেন যে এইটা হচ্ছে আমার ডোনেশন। মানে ওই অন্য মানুষের টাকাটা আপনার পকেটে নিয়ে ওইখান থেকে আপনি চেক দিয়ে দিলেন, আপনার ডোনেশন হিসাবে আপনি মন্দিরে দেখাই দিলেন, নন প্রফিট আপনি একটা ট্যাক্স ব্রেক পেয়ে গেলেন। বা অথবা আপনার যদি বন্ধুবান্ধব থাকে প্রেসিডেন্ট এই জাতীয়, তো আপনি তাদেরকে বললেন যে আমি একটা আমার একটা রিসিট দেন, $20,000 একটা রিসিট দেন, তো $20,000 রিসিট নিয়ে আপনি আপনার ট্যাক্সের মধ্যে দেখাই দিলেন, আপনি গভর্নমেন্ট থেকে একটা ট্যাক্স ব্রেক পেলেন, ট্যাক্স দেওয়া লাগলো না। তো এই ধান্দাবাজির পিএইচডি করলে আপনি এই ধরনের সুবিধাগুলি পাবেন। আর আপনি রিয়েল পিএইচডি যদি করেন তাহলে আপনাকে হচ্ছে টিচিং জব বা কোনো রিসার্চ জব আপনি খেটে খেতে হবে, সব কিছু নিয়ম মতো চলবে, আপনার জীবন পরিপাটি জীবন হবে, কিন্তু ওই ধান্দাবাজদের মতো এত হাইফাই জীবন হবে না। আপনি কোথাও গিয়ে বলতে পারবেন না যে আমি এই 50-300 জনের চাকরি দিচ্ছি, 5টা মসজিদ করছি, 3টা মন্দির বানাইছি, মানে এইগুলি আপনি বলতে পারবেন না, এগুলি শুধু ওই ধান্দাবাজরাই বলতে পারবে। এবং ওই বিভিন্ন জায়গায় আপনার ওই সরকারি টাকা পয়সার জন্য ওই ধর্ণা দিতে পারবেন, হ্যাঁ, আপনি নানান সংগঠন করিয়া ওই সংগঠনের নামে কোনো কাম নাই, কিচ্ছুই না, খালি কাগজে কলমে আপনি দেখাইলেই চলবে। বাংলাদেশের চাইতে এইখানে এই খাওয়া দাওয়াটা অনেক হয়, কিন্তু ভিন্নভাবে হয় আর কি। হ্যাঁ, দিস ইজ এ গুড টেকনিক। আপনারা যদি এরকম ধান্দাবাজ কেউ থাকেন বাংলাদেশে, আমি জানি আপনারা বাংলাদেশে ধান্দাবাজির ব্যবসা অনেক ভালো, আপনারা ভালোই আছেন, কিন্তু এই আমেরিকা, কানাডা, ইউরোপে আরও ভালো। তো আপনারা যদি এই ধান্দাবাজি করতে চান আপনারা আসতে পারেন, আর ধান্দাবাজি না পারলে, তবে ধান্দাবাজির আবার ইয়ে আছে, আমি ওয়ার্নিং দিই, ধান্দাবাজি করলে কিন্তু আবার জেলেও যেতে হয়, বহু মানুষ কিন্তু জেলে যায়। এবং জেলে একবার এই এই যে দুষ্টের শিরোমণি, এই চোরের রাজা, চুপি চুপি খাও তুমি, এই এই চানাচোর বাজা, এই এগুলির কিন্তু আবার পরিণাম খুব ভয়াবহ হয়ে যায়। মানে ওই চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন আসে না, এরকম যদি সরকার যদি কখনো একবার ধরতে পারে তাহলে আপনার যা কিছু আসছিল তা শেষ, আপনার 14 গোষ্ঠী শেষ। তো এই দেশ কিন্তু মারাত্মক দেশ ভাই, এইখান থেকে মাপ পাওয়া খুব কঠিন। তবে এটা বুঝা শুনাই, এটা ওয়ার্নিং, আমি এটা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে উদ্দেশ্য করে, এটা সার্বজনীন আমার অবজারভেশনে, যেটা আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে, আমি সেটা ই করলাম। এখন কারো ঘটনার সাথে যদি এটা মিলে যায়, প্লিজ মানে ডন মাইন্ড, এটা দিস ইজ নৈর্ব্যক্তিক একটি রিপোর্ট, এবং এগুলি ঘটছে এখন, এই এই জিনিসগুলি বারবারই ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে এবং আপনার আশেপাশে ঘটছে। তো তো যারা নাকি এই যেরকম ভুইপুর সংগঠন নিয়ে আপনার সামনে হাজির হবে, যারা নাকি ডিগ্রি ফ্লন্ট করবে আপনার সামনে, আপনাকে বুঝতে হবে 2 কলম যদি লিখতে না পারে তাহলে তার ডিগ্রিরও সামথিং গরমিল আছে, তাই না? আর যদি ওই যাহা রটে তাহা ঘটে, তো এখন কারো যদি কোনো ডিগ্রি সম্পর্কে কারো যদি কোনো সন্দেহ থাকে তার মানে কিছু একটা আছে। এবং এই জাতীয় ডিগ্রি টিগ্রি, এই জাতীয় এই ধান্দাবাজ, এই এইরকম চোরানাথ বহু আছে আমাদের সমাজে, এই চোরানাথদের দায়িত্ব এই জিনিসগুলি ক্লিয়ার করা, তাই না? এই চোরানাথরা এই সমাজটাকে একদম কলুষিত করে ফেলাইতেছে, সমাজে অন্তর্দ্বন্দ্ব লাগাচ্ছে, কলহ লাগাচ্ছে, পেশি শক্তি দেখাচ্ছে, মামলা মোকদ্দমা চারিদিকে করতেছে, মানুষকে ওই অবদমিত করে রাখার জন্য। ওই যে ট্রাম্পের মতো, আপনারা জানেন যে ট্রাম্প যখন রিয়েলটর ছিল তখন সে ছোটো ছোটো ব্যবসায়ীদেরকে এই মামলা মোকদ্দমায় জর্জরিত করে রাখতো। এরকম এই ধান্দাবাজরাও যখন দেখে যে তাদের সামনে কেউ ইয়ে আসে, তাদেরকে থ্রেট দেয়, মামলার ভয় দেখায়, এগুলি করে এবং তারা এইভাবেই এগিয়ে যায়, কারণ নিরপরাধ মানুষ, সাধারণ মানুষ এই জিনিসগুলি এইসব ঝামেলা যাইতে চায় না। তো যাই হোক, এখন তো ঝামেলায় এই যে এই ধান্দাবাজরা যে পড়বে না, চোরানাথরা যে পড়বে না, এইটাও কিন্তু ঠিক না। এবং ধান্দাবাজ জায়গা মতো পড়ে গেলে গা, তো ওই মাইনকা চিপা কাহাকে বলে এটা বোঝা যায়, তো সেটা বোঝার দিন হয়তো আসতেছে, অনেক ধান্দাবাজি এটা বুঝতে পারবে। তো আপনারা ভালো থাকবেন, এবং এই এই ওই যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, ধরা তোমাকে পড়তেই হবে বাবু, তোমাকে ধরা পড়তেই হবে। সো দিস ইজ এইটাই আপনাদেরকে জানানো যে ওই যে জালিয়াতির পিএইচডি লয়ে কী করিব, যারা জালিয়াতি করতে পারেন না তারা পিএইচডিও পাইবেন না, সুতরাং তাদের তারা কী করবেন এটা নিয়ে ভাবার দরকার নাই। আর জালিয়াতি যারা করেন তারা তো জানেনই কীভাবে জালিয়াতির পিএইচডি লয়ে কী করতে হয়, এবং এই যে এরকম অনেক কিছুই করতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, টেক কেয়ার।